مسلمان شونه نا মুরিদ চুটি জড়াল হাতের মধ্যে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে হুজুর বারোটা বছর জমা জমি সব শেষ করলাম, জীবনটাকে শেষ করলাম, আপনার কদমে কাটায় দিলাম রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। না খয়া রাখলেন ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এ বাবারা আমার না খয়া সাধনা করলেন। এই গাউসে পাকের একটা কথা আমার মনে পড়ে গেল, তারপরে আমি আলোচনা না করে আসি। গাউসে পাকের কাছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি, আল্লাহু আকবার বলেন না, গাউসে পাকের নাম জানা নাই, সবাই তারে ভালোবাসে। গাউসে পাকের কাছে একজন মহিলা এসে বললেন, হুজুর আমার এই কলিজার টুকরা সন্তানটা আমানত রাখছে আমার আল্লাহ, এই আমানতটা আপনার কাছে পৌঁছায় দিলাম, আপনার গুণে গুণান্বিত করবেন, নবীর গুণে গুণান্বিত করবেন, আমি দুনিয়াতে কিচ্ছু চাই না, এই সন্তান যেন একজন কামেলের দপ্তরে পৌঁছে যেতে পারে। জোরে বলেন মারহাবা। ভালো করে বুঝে নিবেন, অনেক আমরা মুরব্বীরা যখন ছাত্র ভর্তি করি শিক্ষকরে নিয়ে বলে, হুজুর ছেলেটা যেন আলেম হয়, আপনার মতো করবেন, কয় কি কয় না, কথা কয় না, কয় না। আমার কাছে অনেকে দোয়া চায়, হুজুর আপনার মতো যেন আলেম হয়, হাত ধরে সবাই চায়। গাউসে পাকের কাছে মুরব্বী আয়না দিলেন, গাউসে পাক খালি খাইতে দিতেন রুটি, প্রতিদিন সকাল একটা রুটি, দুপুরে একটা রুটি, রাত্রে একটা রুটি, তিনটা রুটি দিতেন, কয়টা রুটি, তিনটা রুটি। গাউসে পাক, গাউসে পাক আব্দুল কাদের জিলানি, জানে আমরা বড় পীর বলি, গাউসে পাক এত ক্ষমতার অধিকারী ছিলেন। এখন রুটিটা খাইতে খাইতে হঠাৎ ছেলে এত কঙ্কাল হয়ে গেছে, ছেলে হাঁটতে পারে না। একদিন মাকে চিঠি লিখছে, মা তুমি যার কদমে আমারে পাঠাইছো আমি তো না খেয়ে মারা যাব, আমাকে সকালে একটা রুটি, দুপুরে একটা রুটি, বিকেলে একটা রুটি, তিনটা রুটি মাত্র আমাকে দেয়, এই রুটি খাইতে খাইতে আমি শুকায় গেছি মা গো, আমাকে যে জ্ঞানের আর সারাদিন বেড়া তসবি টিপতে হয়, নামাজ পড়তে হয়, জিকির করতে হয়, আমার খুব কষ্ট হয়, শরীরের উপর দখল যায়, মা গো কোথায় পাঠাইলে তুমি। মা জনে নিয়ে আসছে গাউসে পাক, আয়া দেখে গাউসে পাক বয়া বয়া মুরগি দিয়া খাচ্ছে, কি দিয়া খাচ্ছে, মুরগির ভোনা গোস্ত খাচ্ছে গাউসে পাক, এক জায়গা বয়া বয়া মুরগির ভোনা গোস্ত খাচ্ছে, দেখে গেছে উনি, দেখে যায় দেখে এক বাটি মুরগির ভোনা গোস্ত খায়া খায়া হাড্ডি তুচ্ছে এক জায়গা, আর ওই জুটা মানে যেটা বলা হয় ওটা থুয়ে দিচ্ছে। ভালো করে বুঝে নেন, আমি ওলিয়াল্লাহ দরওয়াজ বেশি করি না, আজকে আসছি যেহেতু, আজকে কেন যেন আমার মন কাঁদতেছে, ওলিয়াল্লাহদের দেশে আজকে ইসলামটাকে বারোটা বাজাচ্ছে যারা, ইসলামটাকে তারা টানাটানি করতেছে। গাউসে পাক তো কোনোদিন কাউকে আঘাত করে নাই, শাহজালাল তো কাউকে আঘাত করে নাই, কষ্ট দিই নাই, সত্য কথা বলে মানুষকে পাগল করছে, আজকে সেই দেশের মধ্যে এত জুলুম ব্যভিচার অন্যায় কেন হয়, কারণ আসলে আমরা ভুলে গেছি সেই আমানত। জোরে বলেন ঠিক কিনা, এই জন্য আমি কথাটা বলতেছি। মা জননী যা দেখে সন্তানের সামনে একটা শুকনা রুটি রয়েছে, শুকনা রুটি খাইতে পারে না, সামান্য একটু পানি, শুকনা একখানা রুটি, রুটি কানা হাতের মধ্যে নিয়ে দর দর করে পানি ছেড়ে দিছে, চোখ দিয়া পানি ছেড়ে দিছে। মা পিছন থেকে বলে, বাবা রে তোরে কি শুকনা রুটি দেয়, কয় হা মা এই শুকনা রুটি একমাত্র আমার সম্বল, সারা রাত জেগে জেগে থাকতে হয়, সারা রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়া লাগে, সারা রাত বলে তসবি পড়া লাগে, হুজুর বিনিময় আমার একটা করে রুটি দেয়, এটা খেয়ে পেট ভরে না মা। হুজুর ডাক করে চলে গেলেন, মা জননী যায় দেখে, মেয়েটা যায় দেখে গাউসে পাকের সামনে বিশাল একটা মুরগি দিয়া, মুরগি ভোনা মুরগি খাইতেছে। গাউসে পাককে বলে, হুজুর আপনি কেমন ইসলাম মানেন, আপনি কেমন মুসলমান, আপনাকে আমি জানতাম একজন বুজুর্গ, আপনি একজন আল্লাহর উলি, কিন্তু আপনি দুই রকম, আপনার আপনি যার কর্মচারী যারে আপনি রেখে গেলাম আমি আপনার মতো বানাই দেওয়ার জন্য, তাকে আপনি শুকনা রুটি খাওয়ান, অথচ আপনি খান মুরগি ভোনা দিয়া,
এইটা কি আপনার ইসলাম, এটা কি আপনার আদর্শ, এটা কি আপনার বৈশিষ্ট্য? গাউসে পাক বললেন, মা গো রাগ করো না, কেন খাই মুরগি? কয় মা গো রাগ করো না, কারণ তুমি তো আমার কাছে তোমার সন্তানটাকে দিছো আমার মতো বানাইতে, আমার মতো চরিত্র, আমার মতো গোনাগুন বানাইতে বলছো, এই জন্যে তারে আমি শুকনা রুটি খাওয়াই। কয় তাই কি এইভাবে আপনি তারে শুকনা খাওয়ান, আপনি গোনা খান? বলে মা গো এই বোনা গোস্ত খাওয়াইলাম মুরগির হাড্ডি গুড্ডি গুলো নিয়ে। গাউসে পাক কয় ও মুরগি জিন্দা হয়ে যা, সঙ্গে সঙ্গে তাজা মুরগি হয়ে গেছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা, মুরগি একদম তাজা হয়ে গেছে। গাউসে পাক ডাকতে বলে মা আমি মুরগি খাইতেছি তোমার সন্তানও খাবে, তবে আমি এই মুরগিটা খাওয়ার মতো উপযুক্ত হওয়ার মুরগি ভুনে খায়, তোমার সন্তানকে সেই সুযোগ নিতে হবে, আমি তোমার সন্তানকে আমার কাছে দিচ্ছ আমার মতো তার করতে, সুতরাং এই মুরগি খাওয়ার উপযুক্ত এখনো হয় না, মা গো আমার কাছে দিছো তাকে আমার মতো বানাইতে, সুতরাং জ্বালাইয়া পুড়াইয়া এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করতে হবে, দুনিয়ার ম্যাচ ছাড়তে হবে, দুনিয়ার লোভ লালসা ছাড়তে হবে, নফসের লোভ ছাড়তে হবে, তারপরে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি খুশি করতে হবে। আল্লাহ যখন রাজি হয়ে যাবে, রাসুল যখন খুশি হয়ে যাবে, তোমার সন্তান এই রকম গাউসে পাকের মতো পরিপূর্ণ হয়ে যাবে। জোরে বলো মারহাবা। আগে লাগ করো, আজকে দুনিয়াটা আমরা দুনিয়ার ভিতর থেকে আমরা ক্ষতির গ্রস্তর পিছনে একটাই মূল হলো আমরা সব লুবি হয়ে গেছি, আমরা লুবি হয়ে গেছি। কি হয়ে গেছে? এই যে বসে আছেন এইটা লোভ করলে লাভ আছে, কিছু না কিছু পাবেন। আমার দাদু ভাইয়েরা শুনেন, মেয়েটা ডাকতে বলে হুজুর আমার বেয়াদবি আপনি মাফ করবেন, আমি বুঝতে পারি নাই। কয় মা গো শুনে নাও, যারা দুনিয়া চায় তাদেরকে দুনিয়া দেয়া হয়, যারা আখেরাত চায় তাদের আখেরাত দেয়া হয়, আর আমি তোমার সন্তানকে আমার কাছে রাখছো আমি দুনিয়া আখেরাত দুইটাই দেওয়ার জন্য, সেই এলমে এলেমে এলেমের আমি সেই কি দিতেছি, আমি তাদেরকে তালিম দিতেছি, আর এই জন্যে তাকে দুনিয়ার খাবার বর্জন করা লাগবে, দুনিয়ার ঘুম বর্জন করা লাগবে, দুনিয়ার আরামায়াস বন্ধ করা লাগবে, সেই মাওলাকে যদি রাজি খুশি করতে হয় এই দুনিয়ার মধ্যে তোমাকে অর্জন করেছো, আর আমি তাকে মারে ফাতের গান দিয়া এই পৃথিবীর মধ্যে কামেলের দপ্তরে পৌঁছাই দিব। জোরে জোরে বলেন মারহাবা।